তো ডিসকাশন করছিলাম আমরা এলসিএম আর আইসিএফ নিয়ে বেশ কিছু দূর অঙ্ক আমরা গিয়েছি আর একটা হোমওয়ার্ক ছিল যতদূর আমার মনে পড়ছে আগে হোমওয়ার্কটাকে সলভ করব প্রত্যেকে জয়েন হও আগে আমরা হোমওয়ার্কটাকে সলভ করে নেব যতদূর মনে পড়ছে কোশ্চেন নাম্বার ফিফটি আমাদের হোমওয়ার্ক ছিল পঞ্চাশ নাম্বার ম্যাথ আমাদের হোমওয়ার্ক ছিল আর আমি অঙ্কটা তোমাদেরকে কিছুটা পড়েও দিয়েছিলাম হুম। এটা ছিল আমাদের হোমওয়ার্ক দেখব যে কতজনা এই হোমওয়ার্কটা করতে পেরেছ কারেক্ট ওয়েতে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আর খুব সুন্দর একটা কনসেপ্ট এর মধ্যে রয়েছে জয়েন হওয়া প্রত্যেকে তারপরে নিজের নিজের মতামত তোমরা দেবে যে স্যার অ্যান্সার কত হয়েছে আর তোমাদের পরে আমি এক্সপ্লেন করব যদি তোমরা প্রপার ওয়েতে এক্সপ্লেন করতে পারো তাহলে ঠিক আছে আর না হলে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো কোনো চিন্তার কারণ নেই যদি কারণ না হয়ে থাকে তো কমেন্ট করবে দু মিনিট সময় নাও কমেন্ট করো আর হচ্ছে জানাও যে এই অঙ্কটা আমাদের কি হবে অ্যান্সার কত হয়েছে আর কিভাবে করেছি কি ওয়েতে করেছি এটা হচ্ছে মেন ফ্যাক্টর কিসের কোয়েশ্চেন স্যার এটা এটা ছিল হচ্ছে এসএসসি সিজিএল সিজিএল এও এসছে আর হচ্ছে সিজিএল সিএইচএসএল হবে এটা সিএইচএসএল এর কোয়েশ্চেন এটা সিএইচএসএল এর কোয়েশ্চেন এলডিসি আর ডিইও এর কোয়েশ্চেন কোশ্চেনে কী ছিল তোমরা কমেন্টস করো ততক্ষণ আমি পড়া শুরু করি কোশ্চেনে ছিল দা এলসিএম অফ টু পজিটিভ ইন্টেজার্স তার মানে দুটি সংখ্যা আছে হ্যাঁ স্যার এবার ওদের এলসিএম বলছে ইজ টোয়াইস বলছে এলসিএম হচ্ছে টোয়াইস কার থেকে টোয়াইস দা লার্জার নাম্বারের থেকে টোয়াইস তার মানে দুটি নাম্বার আছে একটা দুটি নাম্বার যদি থাকে একটা নাম্বার বড় হবে আর একটা নাম্বার ছোট হবে এবার বলছে যেটা এলসিএম এলসিএম নাকি লার্জার নাম্বারের থেকে হচ্ছে দ্বিগুণ হবে এর থেকেই একটা কথা তোমার ব্রেনের সাথে সাথে চলে আসা উচিত তারপরে বলছে দ্য ডিফারেন্স অফ দ্য স্মলার নাম্বার অ্যান্ড দ্য জিসিডি জিসিডি মানে বলে দিয়েছিলাম এইসিএফ ডিফারেন্স কার সাথে বলছে ছোট নাম্বার আর তার এইসিএফ এর মধ্যে পার্থক্য কত বলছে চার বলছে আর জানতে চেয়েছে স্মলার নাম্বার কত স্মলার নাম্বার কত এটা জানতে চেয়েছে চলো যদি কেউ করতে না পারো সেটাও জানাও যে না স্যার পারিনি আর যদি থাকো সেটা আমাকে কমেন্টস করে জানাও যে হ্যাঁ স্যার করেছি কমেন্ট করো সুন্দর একটা ম্যাথ কমেন্ট করো যদি না হয় সেটাতেও কমেন্ট করো আর যদি হয় তাহলে সেটাতেও কমেন্ট করো দ্রুত নাহলে আমি মানে এবার কেউ মানে তোমরা যদি বলে যে হয়নি তবে আমি এক্সপ্লেনেশনে আসবো হয়নি দাদা আচ্ছা নেক্সট ট্রাই করেছি আমার হয়নি স্যার মো বলছে আচ্ছা পাপিয়া বলছে হয়নি স্যার ঠিক আছে কিন্তু এতটা টাফ গ্রেডের ছিল না যেটা তোমরা ফেস করেছো হয়তো যেটা তোমরা ভেবেছো একদম বেসিক ওয়েতে যদি ভাবো তাহলে এই অঙ্ক কিন্তু ট্রাভেল দেবে না আমি জিনিসটা বলে দিচ্ছি আর তারপরে দেখো অঙ্কটা কতটা ইজি লাগবে কিন্তু অবশ্যই করে কোন দিক থেকে ভাবতে হবে 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 একদম বেসিক মূল স্ট্রাকচারে যে কি ওয়েতে সলিউশন অঙ্কটাকে করা যেতে পারে ঠিক আছে মূল কেসে আমরা যাব তো আগে আমি এটাকে একটু ছোট করে করিনি যেহেতু আমি বুঝাবো তোমাদেরকে এই পর্যায়ে আমি রাখলাম এবার আমি অঙ্কটা এক এক করে করা শুরু করি কোশ্চেনে বলেছে হচ্ছে কটা পজিটিভ ইন্টেজার্স আছে স্যার দুটো পজিটিভ ইন্টেজার্স আছে তার মানে দুটি নাম্বার আছে তো আমি একটা নাম্বার একটা লিখলাম যে হচ্ছে লার্জার নাম্বার প্রথমটাকে আমি লিখছি হচ্ছে লার্জার লার্জার মানে যে নাম্বারটা বড় সেই নাম্বার আর একটা নাম্বার আছে কি স্যার স্মলার দুটি নাম্বারে কথা বলেছে তুমি বলে হ্যাঁ স্যার দুটি নাম্বারে কথা বলেছে এরপরে কি বলেছে দা এলসিএম বলছে এলসিএম নাম্বারের থেকে দ্বিগুণ স্যার এলসিএম লার্জার নাম্বারের থেকে দ্বিগুণ চলো এলসিএম এলসিএম বলছে স্যার লার্জার নাম্বারের কি হবে দ্বিগুণ হবে এলসিএম লার্জার নাম্বারের দ্বিগুণ হবে এই কেস বলেছে আচ্ছা আমাকে বলো যে যেকোনো নাম্বারে কি কি জিনিস থাকে তার মানে স্যার এখানেও এই লার্জার নাম্বার এটা একটা নাম্বার তাই স্যার এর মধ্যে এইসিএফ থাকবে হ্যাঁ স্যার ইনটু কো প্রাইম নাম্বার ওয়ান থাকবে ঠিক বলেছি তোমরা বলে হ্যাঁ স্যার স্মলার নাম্বারে কি থাকবে স্যার এইসিএফ থাকবে থাকবে ইনটু কো প্রাইম টু থাকবে ক্লিয়ার এবার বলছে এলসিএম লার্জার নাম্বারের দ্বিগুণ স্যার এলসিএম লার্জার নাম্বার দ্বিগুণ বলেছে কিন্তু তার আগে জেনে নিই যে স্যার এলসিএম মানেটা কি এলসিএম মানে কি কি থাকে এর মধ্যে এলসিএম মানে স্যার এর মধ্যে থাকবে এইসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার ওয়ান থাকবে ইন্টু কো প্রাইম নাম্বার টু থাকবে হ্যাঁ কি না তোমরা বলে হ্যাঁ স্যার এলসিএম মানে এটা এবার দেখি যে এখানে আমরা কি কি জিনিস বসাতে পারি দেখতে পেলাম যে এলসিএম বলছে লার্জার নাম্বারের দ্বিগুণ চলো আগে লার্জার নাম্বারটাকে লিখে নি লার্জার নাম্বার কি আছে স্যার এই সি এফ আছে আর কো প্রাইম ওয়ান আছে তো আগে আমি লার্জার নাম্বার লিখলাম এই সি এফ হ্যাঁ স্যার ইন্টু কো প্রাইম নাম্বার ওয়ান লিখলাম এটা লিখলাম এটা কি হয়ে গেল লার্জার নাম্বার হলো আর বলছে লার্জার নাম্বারের কি হবে স্যার লার্জার নাম্বারের থেকে দ্বিগুণ হবে তার মানে ইন্টু টু যদি করে দিই এটা ছিল লার্জার নাম্বার এইচসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার ওয়ান ছিল লার্জার নাম্বার আর একে আমি দ্বিগুণ যদি করে দিই তবে বলেছে এলসিএম দেখো এটাই তো বলেছে যে টোয়াইস লার্জার নাম্বারের টোয়াইস কি হয়ে যাবে স্যার এলসিএম হবে এটা কিন্তু আমি অঙ্ক করছি না ভিতরের জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালিতে এই যদি বাইরের থেকে অঙ্ক দেখো তো প্রচুর সমস্যার সম্মুখীন হবে কিন্তু ভিতরে যদি কাটা করা শুরু করে দেওয়ার যদি একবার বুঝে নাও স্যার আর ট্রাভেল দিতে পারবে না কোনো দিনই তো ভিতরকার কেস আমরা বোঝার চেষ্টা করছি তাহলে দেখো তো এই কেসটাই আসছে কিনা বলেছে যে যেটা বড় নাম্বার হবে লার্জার নাম্বারের দ্বিগুণ হবে এল লার্জার নাম্বার হচ্ছে এই সি এফ ইন্টু কো প্রাইম নাম্বার ওয়ান ইন্টু দুই করে দিলাম তাহলে আমার এল এম তৈরি হলো এবার দেখি এই দুজনার মধ্যে কোথায় কোথায় মিল আছে এবার দেখি আমি বললাম যে এখানে এই সি আছে তুই বল আর আর এখানেও দেখতে পাচ্ছি এই সি এফ আছে হ্যাঁ স্যার কো প্রাইম আছে স্যার কো প্রাইম আছে আর আরেকজনা বাকি আছে কে বাকি আছে স্যার কো প্রাইম টু বাকি আছে আর এখানে কি আছে স্যার দুই আছে এর থেকে তুমি কি বলতে পারো এইসিএফ আছে এইচসিএফ কোপ্রাইম ওয়ান কোপ্রাইম ওয়ান এবার কোপ্রাইম টু থাকার কথা কিন্তু সেখানে কি আছে দুই আছে এর থেকে কি বুঝতে পারি স্যার কোপ্রাইম দুইয়ের মান কত স্যার কোপ্রাইম এর মান কত স্যার কোপ্রাইম এর মান হয়ে গেল হচ্ছে দুই এর থেকে কি আমি এটা বলতে পারি একটু কমেন্টস জানাও তাহলে স্যার স্মল আর নাম্বারে যে কোপ্রাইম টু ছিল তার কোপ্রাইম এর মান যে দুই এই কথাটাকে আমি বলতে পারি নাকি পারি না আমাকে একটু জানাবে এখনো পর্যন্ত কেস অবজার হয়েছে একদম স্লো ওয়ে চলছি দেখো যে পুরোপুরি কেস বুঝতে পারলে কিনা স্মলার নাম্বারে যে কোপ্রাইম টুটা থাকবে তার মান হচ্ছে দুই এই কথাটা কি সবার ক্লিয়ার হয়েছে জানাবে ঠিক আছে স্যার তাহলে সবার আগে তো বুঝতে পারলাম যে কোপ্রাইম টু এর মান হচ্ছে দুই কোপ্রাইম টু এর মান হচ্ছে দুই স্যার আপনি এটা কি করে বুঝলেন কোপ্রাইম টু এর মান হচ্ছে দুই আমি এটা সেকেন্ডের মধ্যে আমি এটা সেকেন্ডের মধ্যে যেটা আমি এতটা লিখে বুঝালাম এটা আমার জানা এটা যদি তোমরাও একবার জেনে যাও এরপর থেকে তোমরাও বলতে পারবে এখান থেকে এইটুকখানি পড়লেই তোমরা বলতে পারবে স্যার কোপ্রাইম টু এর মান দুই কি করে স্যার পড়ি বলছে এলসিএম নাকি লার্জার নাম্বারের দ্বিগুণ স্যার লার্জার নাম্বারের মধ্যে ইসিএফ আছে কোপ্রাইম ওয়ান আছে আর এলসিএম এর মধ্যে এইসিএফ থাকবে কোপ্রাইম ওয়ান থাকবে আর কোপ্রাইম টু গুনে থাকবে লার্জার নাম্বারের থেকে দুগুণ গুণ বেশি এলসিএম তার মানে কোপ্রাইম টু এর তো দুই হয়ে গেল তো এই যে কোপ্রাইম টু এর মান যে দুই এটা বোঝানোর জন্য স্যার আমি এত বড় কেস করলাম প্রথম লাইনকে বোঝানোর জন্য এবার দ্বিতীয় লাইনে আসি দ্বিতীয় নাম্বার লাইনে বলছে দ্য ডিফারেন্স দ্বিতীয় নাম্বার লাইনে বলছে দ্য ডিফারেন্স ডিফারেন্স মানে কি স্যার তাদের মধ্যে যে পার্থক্য অফ দ্য স্মলার নাম্বার অ্যান্ড দ্য জিসিডি জিসিডি মানে এইচসিএফ বলছে এইচসিএফ আর স্মলার নাম্বারের মধ্যে পার্থক্য কত বলেছে স্যার চারের পার্থক্য বলেছে তাহলে স্যার এইচসিএফ আর স্মলার নাম্বারের মধ্যে কত পার্থক্য বলেছে স্যার চারের পার্থক্য বলেছে চারের পার্থক্য আর যদি চারের পার্থক্য হয় তাহলে আমি হচ্ছে এইচসিএফ কে কত নাম্বার আর এর মান মানের পার্থক্য চার হয়ে যায় সাপোজ আমি এই কে যদি দুই ধরতাম এই কে যদি দুই ধরতাম তাহলে দুই দুগুণে কত হচ্ছে স্যার চার হচ্ছে স্মলার নাম্বার কত হচ্ছে চার এই কত হচ্ছে দুই আর এই দুজনের ডিফারেন্স কত তৈরি হচ্ছে ডিফারেন্স হচ্ছে দুই হ্যাঁ না কিন্তু এখানে কত দরকার আছে চার দরকার আছে এটা জাস্ট এক্সাম্পল হিসাবে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম তাহলে স্যার এখানে কত ধরা যেতে পারে যার দরুনে আমি এটা মোটামুটি ইম্যাজিন করতে পারি এই স্মলার নাম্বার আর এইচসিএফ এর পার্থক্য স্যার কত হতে পারে চার হতে পারে আচ্ছা কে যদি আমরা অ্যাসজিউম করে যদি চার ধরি তাহলে দেখো তো কত হচ্ছে চার দুগুণে আট হচ্ছে তো আরে স্যার চার পার্থক্য কখন হবে স্যার একটা চার আছে আর এখানে দুই আছে কো প্রাইম দুই আছে স্যার যদি চার ধরি তাহলে চার কে চার আর চার দুগুণে আট এটাই তো হচ্ছে তাহলে যদি আমি এই সি কে যদি চার ধরি স্যার তবেই তো স্যার পার্থক্য কত হবে স্যার স্মলার নাম্বার আট হচ্ছে আর স্মলার নাম্বার আর এই সি এফ এর পার্থক্য এবার কত হচ্ছে দেখো হচ্ছে চার হচ্ছে তো তুমি বলে হ্যাঁ স্যার চার হচ্ছে তাহলে এই অনুসারে আমার ম্যাচ করছে এবার কোশ্চেনে জানতে চেয়েছে দা স্মলার নাম্বার ইস আরে স্যার স্মলার নাম্বার তো বার হয়ে গেছে চার দুগুণে আট অপশন তিন তাহলে তোমার কারেক্ট অ্যান্সার অপশন তিন তাহলে তোমার কারেক্ট অ্যান্সার বুঝাতে পেরেছি ব্যাপারটা ঠিক আছে আচ্ছা এবার আমি অঙ্কটাকে একটু পরীক্ষার অ্যাপ্রোচে বোঝানোর চেষ্টা করি স্যার অঙ্কটে কিভাবে করে ডাইরেক্ট হইতে আমি কোশ্চেনে সলভ করতাম এই সমস্ত জিনিসে ব্রেনের মধ্যে রয়েছে তোমাদের এবার আমি কোশ্চেনের মধ্যে আসছি সবার প্রথমে তো দেখতে পেলাম যে লার্জার নাম্বারের দ্বিগুণ স্যার এলসিএম তার মানে আমি বুঝে গেলাম স্যার যেটা লার্জার নাম্বারের মধ্যে যে কোপ্রাইমটা নেই তার মানে অন্য আরেকটা কোপ্রাইম ওর মান কত হয়ে যাবে স্যার দুই হয়ে যাবে এটা শুরুতে লাইন আমাকে হচ্ছে এই কথাটা বলে দিল তারপর বলছে ডিফারেন্স অফ দ্য স্মলার নাম্বার দা জি জিসিডি বলছে কত চার আরে স্যার প্রাইম টু যদি যদি হয়ে যায় আর পার্থক্য চার কখন হবে স্যার স্যার যদি যদি এইচসিএফ কত হয়ে যায় হয় আর তার মানে ওদের পার্থক্য কত হয়ে যাবে তখন চার এবার বলেছে স্মলার নাম্বার স্মলার নাম্বার চার দুগুণে আট তার মানে অপশান তিন তোমার কারেক্ট অ্যান্সার অঙ্কটা করতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ সেকেন্ড লাগবে এর থেকে একদম ভাববে না যে স্যার এর থেকে বেশি সময় লাগবে তোমরা বুঝতে পেরেছ কিনা এবার যদি কেউ এটা না বুঝতে পারো যে স্যার আমার ব্রেনটা এতটা ডেভেলপড হয়নি যে আমি এখানে চার ধরবো কিনা আমি কি করে বুঝবো স্যার তাহলে কোনো অসুবিধা নেই এখানে দেখো স্মলার বারো আট ছয় আর দশ এরাই তো স্মলার নাম্বার দিয়েছে তো তুমি এদেরকে হচ্ছে অ্যাজিউম করে নিতে পারো যেমন বারো যদি স্যার স্মলার নাম্বার হয় তাহলে এখানে এইসি কত হতে হবে স্যার ছয় হতে হবে আর এখানে এই হতে হবে তাহলে দুজনের মধ্যে গ্যাপ কত আসছে দেখো ছয়ের গ্যাপ আসছে স্যার যদি এই যদি স্মলার নাম্বার যদি ছয় হয় তবে এটার মান কত হতে হবে স্যার তিন হতে হবে তিন দুগোনে ছয় তবে এটার মান কত হচ্ছে স্যার তিন হচ্ছে তার মানে দেখো ছয় আছে আর তিন আছে গ্যাপ কত হয়ে যাবে স্যার তিনের আর একটা যদি ধরে রাখো দশ তবে এখানে পাঁচ হচ্ছে আর এখানে পাঁচ হচ্ছে তার মানে গ্যাপ কত হবে পাঁচ একমাত্র যদি আট ধরা হয় এই চার হবে আর হচ্ছে তার দ্বিগুণের মান ওটা দেওয়া আছে দ্বিগুণ দেওয়া আছে তার মানে এদের পার্থক্য কত হয়ে যাবে স্যার আশা করছি তোমরা এবার বুঝতে পেরেছ যদি কোনো ওয়েতে যদি না বুঝতে পারো এক একটা করে নাও যে কোনো বারে অপশন নাও ছয় কে আর কোনো বারে নাও কে তাহলে তোমার পুরো কনসেপ্ট নিজের থেকে স্যার ক্লিয়ার হয়ে যাবে যে স্মলার নাম্বার একবার বারো ধরো ছয় ধরো দশ ধরো আর লাস্টে গিয়ে তুমি আট ধরো পুরো পুরো ক্লিয়ার হয়ে যাবে আর এবার বলো যে অঙ্কটা কি খুব হার্ড অঙ্ক ছিল যদি বেসিক আমি যদি একবার ভাবা শুরু করে দিই তাহলে আর কিন্তু কোন রকম অসুবিধার কিছু নেই স্যার বেসিক হচ্ছে সব থেকে উপরের পর্যায়ে বেসিকে শিখবো আর আমরা কাজ করব কি হয়েছে স্যার বেসিক আমরা এতটা আপগ্রেড করব যে স্যার ফর্মুলা ওর সামনে ছোটখাটো একটা বাচ্চা লাগবে যারা ফর্মুলাটা করে তারা যে সময়টা লাগবে তার থেকে অন্তত তিন গুণ ফাস্ট তুমি করবে তোমার এই বেসিক থেকে কিন্তু কি করতে হবে বেসিক শেখার পরে তাকে প্র্যাকটিস আর আপগ্রেড করতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কাজ কোশ্চেন ক্লিয়ার আমাদের তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার ফিফটি চলো বলো দেখি অ্যান্সার বলছে একটা নাম্বার আছে যেটা হাজার থেকে দু হাজারের মধ্যে আছে একটা নাম্বার যেটা হাজার থেকে দু হাজারের মধ্যে হ্যাঁ আর যেটাকে যদি স্যার তিরিশ দ্বারা যদি ভাগ করা হয় অথবা যদি ছত্রিশ দ্বারা ভাগ করা হয় অথবা যদি আশি দ্বারা ভাগ করা হয় তবে সেখানে একটা রিমাইন্ডার থাকে রিমাইন্ডার মানে ভাগ শেষ কত থাকে স্যার এগারো থাকে ইচ কেস ইচ কেস মানে স্যার প্রতিটা কেসে কোশ্চেন বলছে সেই নাম্বারটা কত সেই নাম্বারটা কত জাস্ট আমি এটাকে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি কেসটা কি তো কেসটা হচ্ছে ধরলাম যে একটা নাম্বার আছে হ্যাঁ স্যার একটা নাম্বার আছে যেটা হাজার থেকে দু হাজারের মধ্যে ঠিক আছে এই নাম্বারকে যদি আপনি কত দ্বারা ভাগ করেন যদি তিরিশ দ্বারা ভাগ করেন অথবা যদি ছত্রিশ দ্বারা ভাগ করেন অথবা যদি আশি দ্বারা ভাগ করেন তবে প্রতিটা ক্ষেত্রে ভাগ শেষে কত থাকবে স্যার এগারো কিন্তু নেমে যাবে এটা বলেছে প্রতিটা ক্ষেত্রে ভাগ শেষে কত নেমে যাবে হচ্ছে এগারো নেমে যাবে ক্লিয়ার হলো ব্যাপারটা প্রতিটা ক্ষেত্রে কত কত নেমে নেমে যাবে যাবে এটা এটা হচ্ছে আর জানতে জানতে বলো নাম্বারটা এ বি অপশন আছে চেয়েছে চেয়েছে এটাকে দেখে অ্যান্সার করার চেষ্টা করো ডি চার চারখানা অপশন আছে এটাকে দেখে অ্যান্সার করার চেষ্টা করো আর আমি দেখবো যে কি ওয়েতে তোমরা অ্যান্সার করছো যে পুরো কোশ্ক করছো নাকি আদার্স কোনো উপায় তোমরা করছো চলো বলো জসিম বলছে চার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার জসিম বলছে চার হবে কারেক্ট অ্যান্সার জসিম চার আমি দেখতে পাচ্ছি পুরো মানে হচ্ছে সেকেন্ডের মধ্যে চার হচ্ছে আউট চার যেটা অ্যান্সার বলছো ওটা সেকেন্ড মধ্যে আউট আর কেউ সবার প্রথমে দেখো যে কি ওয়েতে আমরা অপশন এলিমিনেট করতে পারি সবার প্রথমে এটা দেখো যে কি ওয়েতে আমরা অপশন এলিমিনেট করতে পারি আগে এটাকে চেক করো ভালো করে ওয়ান বলছে তপতি বুঝে করবে ঠান্ডা মাথায় করবে শুধুমাত্র কষার চেষ্টা করবে না কষা বাদে যে কোনো কিছু জিনিস ব্রেনে আনার চেষ্টা করো যে কি ওয়ে হতে পারে স্যার ব্রেন কি বলছে তোমার যে ওয়েতে তুমি অঙ্কটাকে সলভ করতে পারো ভাবো আর ভেবে করো যদি করতে পারো লাইভ ক্লাসে তার মানে এটা কিন্তু প্রশংসার যোগ্যই দাঁড়াবে আর কি আর সেকেন্ডে এত সময় নিলে চলবে না কিন্তু ঠিক আছে এর থেকে বেশি সময় আমি দিতে পারলাম না এবার আমি কোশ্চেনের মধ্যে ফেরত আসছি আমি কোশ্চেনের মধ্যে ফেরত আসছে প্রত্যেককে প্রত্যেককে ভালো করে নজর দিয়ে দেখতে হবে যে আমি কোন অ্যাপ্রোচে চলবো আমি পুরোটা মুছে দিচ্ছি ভালো করে দেখবে তার মানে তোমার কাছে একটা নাম্বার আছে তোমার কাছে একটা নাম্বার আছে হ্যাঁ স্যার একটা নাম্বার আছে যে নাম্বারকে যদি স্যার তিরিশ দ্বারা ভাগ করা হয় এই নাম্বারকে যদি স্যার তিরিশ দ্বারা ভাগ করা হয় তবে ভাগ শেষ অবশ্যই করে কত নামবে এগারো নামবে এটা বলেছে তারও আগে একটা জিনিস বলেছে স্যার নাম্বারটা হাজার থেকে দু হাজারের মধ্যে হবে আচ্ছা অপশানে এরকম নেই তো কোনো অপশন যেটা হাজারের নিচে অথবা দু হাজারের বেশিতে এরকম কোনো অপশন নেই তো দেখতে পেলাম চোদ্দশো একান্ন সতেরোশো ষোলোশো পনেরোশো তার মানে স্যার কোনো অপশান হাজারের নিচে বা দু হাজারের উপরে নেই তার মানে এই অনুসারে আমি কোনো অপশনকে কিন্তু এলিমিনেট করতে পারছি না ঠিক আছে কোনো অসুবিধা নেই পরে থেপে আসি কোশ্চেন এবার বলছে যে নাম্বারটা এখানে হবে স্যার হ্যাঁ স্যার যে নাম্বারটা এখানে হবে তাকে যদি আপনি তিরিশ তারা ভাগ করেন তবে ভাগ শেষ কত নামবে এগারো নামবে ভাগসাস কত নামবে তোমরা বলে স্যার এগারো নামবে আচ্ছা তিরিশ তারা ভাগ করা মানে আমি কি এটাও বলতে পারতাম স্যার তিরিশ দ্বারা ভাগ করা মানে আমি এটাও তো বলতে পারতাম স্যার তিরিশ দ্বারা যে নাম্বারটা ভাগ যাবে সেটা স্যার দশ দ্বারাও ভাগ যাবে এটা কি বলতে পারতাম স্যার যে নাম্বার তিরিশ দ্বারা ভাগ যাবে সেই নাম্বার স্যার এগারো দশ দ্বারাও ভাগ যাবে কারণ তিরিশের মধ্যে দশ ইন্টু তিন রয়েছে তিরিশের মধ্যে দশ ইন্টু তিন আছে এটা আমরা আগে থেকেই জানি আচ্ছা আমাকে একটা জিনিস বলো এই যে নাম্বারটা আছে তাকে যদি আপনি দশ দ্বারা ভাগ করেন তবে কত অবশিষ্ট থাকবে এগারো এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারকে যদি দশ দ্বারা ভাগ করা হয় তবে কত নামছে স্যার এই ভাগ শেষটা এগারো কেন অবশিষ্ট থাকছে আমি বললাম যে এগারো কেন অবশিষ্ট থাকছে চলো একটু রকম এক্সাম্পলের সাথে চলে আসি আমি বললাম যে একটা তিন আছে আর একটা কত আছে স্যার ষোলো আছে তিন আছে আর একটা ষোলো আছে দেখো যে তিন পাঁচে কত হয়ে যায় স্যার পনেরো হয় আর ভাগশেষ কত থাকে স্যার এক থাকে তো আমি এটাই বলতে চাইলাম যে ভাগশেষ কেন এক আছে আমি এটা বলতে চাইলাম যে ভাগশেষ কেন এক আছে ভাগশেষ কেন এক আছে এটা আমার কোশ্চেন তোমার উত্তর তখন এটা বেরিয়ে আসা উচিত স্যার ভাগশেষ এক এই কারণে স্যার পাঁচ দিনে পনেরো হয় পনেরো থেকে এখানে এক বেশি আছে তার মানে উপরে কত আছে স্যার ষোলো আছে ষোলো মানে কত স্যার পনেরো প্লাস ওয়ান তার মানে পনেরো কে তো স্যার হচ্ছে তিন পাঁচে পনেরো দ্বারা চলে যেত কিন্তু এই যে এক যেটা বেশি আছে সেটাই অবশিষ্ট নেমে গেল তাই না তার মানে যেটা স্যার বেশি থাকে সেটাই কোথায় নেমে যায় স্যার নিচে অবশিষ্টতে নেমে যায় রিমাইন্ডারে নেমে যায় রিমাইন্ডার মানে কি স্যার অবশিষ্ট তিন পাঁচে পনেরো পুরোপুরি ভাগ গিয়েছে পনেরো কিন্তু এখন এক অবশিষ্ট আছে এটাই এর মিনিং দাঁড়াচ্ছে আচ্ছা আমি যদি বলতাম যে যে অবশিষ্ট আছে তাকে যদি এই ষোলো থেকে যদি বিয়োগ করে দিতাম তাহলে কি তিনের সাথে পুরোপুরি ভাগ যেত আমি যেটা বললাম আর একবার দেখি আমি বললাম যে যেটা ভাগ যা অবশিষ্ট থাকছে স্যার এই অবশিষ্টকে যদি উপরের নাম্বার থেকে যদি এক বিয়োগ করে দিতাম তবে কি পুরোপুরি মিলতো চেক করে দেখি আমরা স্যার ষোলোর থেকে এক বিয়োগ করলে কত হয় স্যার পনেরো আর এবার দেখতে পেলাম যে তিন পাঁচে কত হলো স্যার পনেরো হলো আর এটা পুরোপুরি মিলে গেল কেন স্যার পুরোপুরি মিলল কারণ স্যার যেটা অবশিষ্ট আছে তাকে আমি যদি বিয়োগ করে দিই স্যার তাহলে আর অবশিষ্ট কি কেউ নামবে যেটা অবশিষ্ট নাম ছিল মানে যেটা অতিরিক্ত আছে সেটাই তো অবশিষ্ট যে অতিরিক্ত আছে তাকেই যদি আমি না নামাই স্যার মানে তাকেই যদি আগে উপর থেকে বিয়োগ করে দিই তাহলে তো স্যার আমার মিলে যাবে হ্যাঁ কি না তোমরা বলে হ্যাঁ স্যার যেমন আরো আর একটা এক্সাম্পল নি আমি বললাম যে একটা জায়গায় সাত আছে আর একটা জায়গায় কত আছে স্যার তেইশ আছে স্যার রিমাইন্ডার কত নামে স্যার রিমাইন্ডার দুই নামবে আচ্ছা স্যার এই যে রিমাইন্ডার যেটা অবশিষ্ট দুই কেন নেমেছে স্যার কারণ হচ্ছে একুশের থেকে দুই বেশি আছে তাই আমি বললাম যে যেটা অবশিষ্ট থাকছে তাকে যদি আগেই শুরুতেই যদি স্যার বিয়োগ করে দিই থেকে তবে কি সাত দ্বারা পুরোপুরি ভাগ যাবে অ্যান্সার হচ্ছে হ্যাঁ স্যার সেই ক্ষেত্রে সাত দ্বারা পুরোপুরি ভাগ যাবে এবার দেখিনি তো এখানকার কেস কি বলেছে স্যার আপনি যখন এই নাম্বারকে দশ দ্বারা ভাগ করলেন অবশিষ্ট কত থাকছে স্যার এগারো থাকছে আমি বললাম যে যদি এই নাম্বারের থেকে আমি যদি এগারো বিয়োগ করে দিতাম তাহলে কি দশ দ্বারা পুরোপুরি ভাগ যেত উত্তর হচ্ছে অবশ্যই স্যার দশ দ্বারা পুরোপুরি ভাগ যেত অবশ্যই স্যার দশ দ্বারা পুরোপুরি ভাগ যেত এই কেসটা এই পর্যন্ত বুঝতে পেরেছ কি বুঝতে পারো নি আগে এইটুকখানি জানাও আগে এইটুকখানি জানাও যে এই কেসটা তোমরা বুঝলে কিনা স্যার হচ্ছে এই নাম্বারকে যদি 10 দ্বারা ভাগ করি তবে স্যার এগারো অবশিষ্ট থাকছে আর এগারো কে যদি স্যার আগে থেকে বিয়োগ করে দিই তাহলে স্যার আর কি কেউ অবশিষ্ট নামতে পারছে স্যার আর তো যে অবশিষ্ট ছিল তাকেই আমি হাটিয়ে দিচ্ছি তাহলে আর কি স্যার প্রবলেম আছে আর কোনো প্রবলেম নেই বুঝতে পেরেছি ঠিক আছে সুন্দর এবার আসি তাহলে স্যার এটা বুঝতে পারলাম যে নাম্বারটা আমাকে খুঁজতে বলেছে তার থেকে আমাকে কত বিয়োগ করতে হবে এগারো এগারো মানে কি স্যার যেটা রিমাইন্ডার ছিল যদি এগারো বিয়োগ করি তাহলে অবশ্যই সেটা তাহলে অবশ্যই সেটা দশ দ্বারা ভাগ করা যাবে তুমিটা বলো হ্যাঁ স্যার ঠিক আছে আচ্ছা একে যদি এগারো দ্বারা যদি বিয়োগ করি তার মানে এই একের থেকে এক বিয়োগ করলে ইউনিট ডিজিটে কত আসছে শূন্য আসছে আর দশ দ্বারা যদি ভাগ করা যায় যে কোনো নাম্বারকে দশ দ্বারা স্যার কোন নাম্বার দশ দ্বারা ভাগ যাবে স্যার যার ইউনিট ডিজিটে কত থাকবে স্যার জিরো যেমন আমি যদি বলি ছয় সাত তিন স্যার এই নাম্বারটা কি দশ দ্বারা ভাগ যায় উত্তর হচ্ছে না স্যার কিন্তু এর শেষে যদি জিরো থাকতো হ্যাঁ স্যার দশ দ্বারা ভাগ যায় তুমি যে কোন ওয়ান ওয়ান থ্রি সেভেন এইট নাইন আর লাস্টে জিরো দিয়ে দাও দশ দ্বারা ভাগ যায় হ্যাঁ স্যার দশ দ্বারা ভাগ যায় এটাই তো কেস হয় বোঝাতে পেরেছি ব্যাপারটা তার মানে স্যার এই একের থেকে এক বিয়োগ করলে ইউনিট ডিজিটে শূন্য আসছে হ্যাঁ স্যার দশ দ্বারা ভাগ যায় এই এক থেকে যখন একচল্লিশ থেকে এগারো বিয়োগ করলে তার মানে কত আসে তিরিশ আসে হ্যাঁ স্যার তিরিশ দশ দ্বারা ভাগ যায় কিন্তু তেইশের থেকে যখন এগারো বিয়োগ করছেন ইউনিট ডিজিটে দুই নামছে দশ দ্বারা ভাগ যায় না স্যার আর এখানেও যদি আমি এক বিয়োগ করতাম এগারো বিয়োগ করতাম ইউনিট ডিজিটে এক নামছে না স্যার দশ দ্বারা ভাগ যায় না এই দশ ধারা ভাগের কেস আশা করছি আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে এবার আসবেন পরের স্টেপ এর পরের স্টেপে আবার দেখো বলেছে যে ছত্রিশ দ্বারা যদি ভাগ করা হয় এবার আমি নেক্সট কেসে চলে আসি স্যার যদি ছত্রিশ দ্বারা ভাগ করা হয় কত দ্বারা স্যার যদি ছত্রিশ দ্বারা ভাগ করা হয় তবে কত ভাগ শেষ নামবে আচ্ছা মধ্যে কত কত আছে বলো তো দেখি তুমি বলে স্যার ছত্রিশের মধ্যে একটা স্পেশাল নাম্বার আছে যে নাম্বারটা কত স্যার নয় তার মানে স্যার এই নাম্বারকে যদি নয় দ্বারা ভাগ করা হয় তবে এগারো অবশিষ্ট থাকবে স্যার এগারো অবশিষ্ট মানেই তো স্যার দুই অবশিষ্ট এগারো অবশিষ্ট মানে কি স্যার হচ্ছে দুই অবশিষ্ট এগারো অবশিষ্ট মানে হয়ে গেল দুই অবশিষ্ট তাহলে আমি শুধুমাত্র ভাগ করব নয় দ্বারা আর দেখব কোথায় দুই অবশিষ্ট থাকছে চার আর পাঁচে নয় হলো আর এখানে দুই অবশিষ্ট হ্যাঁ স্যার এটা আমার অ্যান্সার হতে পারে ছয় আর চারে দশ এগারো বারো স্যার দুই অবশিষ্ট থাকছে না স্যার দুই অবশিষ্ট থাকছে না তার মানে অপশন দুই আউট আর অপশন এ আমার কারেক্ট অ্যান্সার এই অবশিষ্টর কেসটা তোমরা বুঝতে পারলে কি পারলে না একটু জানাও তো আশা করি অনেকেই বুঝতে পারবে না আর যদি না বুঝতে পারো পারো তাহলে আমাকে বলো আমি টোটালি তোমাদের জন্য করব করব। কোনো চিন্তার কারণ আমি যাতে অংশে কোনোটা যেন এরকম থেকে না থাকে যে স্যার আমি এই পার্ট বুঝতে পারিনি আর যেটা তুমি আগামী সময় কাজে লাগাতে পারবে না এরকম জিনিস শিখিয়ে কোনো রকম লাভ হবে না যাতে আগামী প্রতিটা অঙ্কে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো এই কারণেই আমার শেখানোটা যাতে তোমার বেস আর যাতে তোমার পুরোপুরি ব্যক্তিত্বটা স্ট্রং থেকে স্ট্রঙ্গার হয়ে যায় আর একটা সময় যেন স্ট্রং পৌঁছে যায় এই ব্যাপারটা বুঝতে পেরেছো তো নয়ের ব্যাপারটা দুইটা হচ্ছে ইউনিট ডিজিটের দুইয়ের কথা ক্লিয়ার দাদা নয়ের ব্যাপারটা অরিন্দম তুমি এসডিসিটাকে দেখবে যেহেতু ম্যাক্সিমাম জনা বলছে বুঝতে পেরেছি অরিন্দম তুমি হচ্ছে এসডিসিটা দেখবে তুমি আরামসে বুঝে যাবে এরপরে ঠিক আছে যদি অন্তত দু থেকে তিন যদি বলতো যে না স্যার বুঝতে পারিনি তাহলে আমি হচ্ছে জিনিসটাকে বোঝাতাম তার মানে হচ্ছে তোমার অরিন্দম কোনো না কোনো জায়গাতে এসডিসি বা যে পার্টটা আছে এই পার্টটা তোমার হচ্ছে দেখাতে কোনো রকম মিস্টেক আছে অরিন্দম ওটাকে একটুখানি চেক করে নাও ঠিক আছে আশা করছে কোনো প্রবলেম হবে না কারণ নয় যেটা রয়েছে স্যার এইচডিসি তে একটা বড় ভূমিকা পালন করে আর এইচডিসিটা টা যদি একবার দেখে নাও আশা করছি এই অঙ্কতে কোনো প্রবলেম হবে না আর তোমাদের হাতে কলম মানে হচ্ছে মধ্যে ঘুরতে থাকে দেখবে আর ডাইরেক্ট যেন অ্যান্সার করতে পারো নেক্সট এর দিকে চলে আসি আমরা নেক্সট কোশ্চেন তোমাদের সামনে কি বলেছে বলছে তা এলসিএম অফ টু নাম্বারস চুয়াল্লিশ টাইমস অফ देयर এইসিএফ তার মানে বলছে এইসিএফ যত হবে এলসিএম তার চুয়াল্লিশ গুণ হবে ঠিক আছে এবার আবার বলছে সাম অফ দ্য এলসিএম আর এইচ কত একুশ এগারোশো পঁচিশ বলছে একটা নাম্বার যদি পঁচিশ হয়ে যায় তবে আরেকটা নাম্বার কত জানতে চেয়েছে একটা নাম্বার পঁচিশ স্যার আরেকটা একটা নাম্বার কত এটা জানতে চেয়েছে করো দেখি করো দেখি সুন্দর করে করার চেষ্টা করো দেখবো যে কত জোনা এটা করতে পারছো এটা দেখবো আর ডাইরেক্ট অ্যান্সার বলবে স্যার হচ্ছে এটা আমার অ্যান্সার হয়ে যাবে আর আমাকে অ্যান্সার বলবে এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু আমরা আগে করেছি সুতরাং বেশি এক্সপ্লেনেশন কিন্তু আমি করবো না বেশি এক্সপ্লেন না দ্রুত এত সময় নিলে কিন্তু চলবে না দেখতে হবে আর দেখে অ্যান্সার করতে হবে চলে আসি বোর্ডে চলে আসি এর থেকে বেশি সময় আমি দেব না যদি এই সময়ের মধ্যে পারতে তাহলে বুঝতাম যে হ্যাঁ অ্যাপ্রোচ একদম ঠিকঠাক আছে এর থেকে বেশি সময় কিন্তু হবে না এর থেকে বেশি সময় দেব আচ্ছা একটা অ্যান্সার এসে গেছে সঞ্জয়ের অ্যান্সার এসছে স্যার সঞ্জয় বলছে এগারোশো কারেক্ট অ্যান্সার হবে সঞ্জয় বলছে এগারোশো কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো চেক করি আমরা আমরা অ্যানসারের দিকে আছি আমরা অ্যাপ্রোচের দিকে আছে কি অ্যাপ্রোচ স্যার প্রথম লাইনটা পড়ার সাথে সাথে আমি এটা বলতে পারি তো যে চুয়াল্লিশটাকে স্যার চুয়াল্লিশ হচ্ছে কোপ্রাইম ওয়ান আর কোপ্রাইম টুয়ের গুণফল ঠিক বলছি চুয়াল্লিশ হচ্ছে স্যার কোপ্রাইম ওয়ান ইন টু কোপ্রাইম টু এর গুণফল এবার যদি কেউ জিজ্ঞাসা করে স্যার কি করে হলো তার মানে আমি বুঝবো যে পুরাতন অঙ্ক তুমি একদমই রিভিশন করো আর আমি এটা একদমই ভুল করে বলবো না আরিফে বললো হচ্ছে এগারোশো ঠিক আছে তার মানে কোপ্রাইম ওয়ান আর কোপ্রাইম টু এর মান কত দ্বারা দাঁড়াচ্ছে স্যার চুয়াল্লিশ স্যার চুয়াল্লিশকে আমি কি কি ওয়েতে ভাঙতে পারি একটুখানি দেখি চুয়াল্লিশকে আমি সবার প্রথমে তো ওয়ান ইন্টু চুয়াল্লিশে ভাঙতে পারি তুমি বলে হ্যাঁ স্যার তারপরে দুই দুই দ্বারা তো স্যার হচ্ছে যাবে না দুই আর বাইশ তিন চার আচ্ছা স্যার চার দ্বারা যেতে পারে চার এগারো কত হয়ে গেল স্যার চুয়াল্লিশ ষোলো এই অ্যাপ্রোচ আসছে হ্যাঁ স্যার এবার দেখতে পেলাম একটা নাম্বার নাম্বার বলে দিয়েছি ইফ ইজ পঁচিশ স্যার একটা নাম্বার যদি পঁচিশ হয় তার মানে হচ্ছে এই পঁচিশের মধ্যে কি আছে স্যার হচ্ছে সি এফ আছে ইন্টু কোপ্রাইম নাম্বার আছে স্যার কোপ্রাইম নাম্বার ওয়ান অথবা টু আছে ওয়ান আছে অথবা টু আছে তো এবার বলো যে আমি হচ্ছে প্রথমের পেয়ার কেনেবো নাকি দ্বিতীয় পেয়ার কেনেবো আমি প্রথমে পিয়ার কে নেবো না দ্বিতীয় পিয়ার কে স্যার চারের সাথে কিছু গুণ করলে পঁচিশ না স্যার না এগারোর সাথে কিছু গুণ করলে পঁচিশ না স্যার না তার মানে এটা তো কেটে গেল এবার দেখতে পেলাম এখানে এক আছে আর চুয়াল্লিশ আছে স্যার একের সাথে কত গুণ করলে স্যার পঁচিশ হয় পঁচিশ তার মানে কোপ্রাইম নাম্বার যদি ওয়ান হয় তবে এই সিএফ কত স্যার পঁচিশ সেটা আমি এখান থেকে দেখে বুঝলাম আর একটা কোপ্রাইম কত আছে নাম্বার স্যার চুয়াল্লিশ তার মানে দ্বিতীয় নাম্বার পেতে গেলে আমাকে পঁচিশের সাথে কত গুণ করতে হবে স্যার চুয়াল্লিশ এবার পঁচিশ চারে কত হয়ে যায় স্যার একশো তার মানে স্যার চল্লিশ গুণ করলে কত হয় আগে দেখো কিভাবে আমি ডাইরেক্ট হইতে করছি সেটাকে আমি তোমাদেরকে একটু দেখাই প্রশ্ন আসছে কি স্যার এবার পঁচিশের সাথে চুয়াল্লিশ গুণ করব, আর চুয়াল্লিশ মানে তো আমি এটাও লিখতে পারতাম যে চল্লিশ প্লাস চার তুমি বলে হ্যাঁ স্যার পঁচিশের সাথে চল্লিশ গুণ করলে কত হয়ে যায় স্যার হাজার প্লাস চার তার মানে পঁচিশ চারে কত হলো স্যার একশো তার মানে আমার অ্যান্সার কত হয়ে গেল এগারোশো আমার কারেক্ট অ্যান্সার যারা যারা বলেছিল এগারোশো খুব ভালো অ্যান্সার হয়েছে তোমাদের যে এগারোশো কারেক্ট অ্যান্সার আচ্ছা এই যে যে কেসগুলো করেছি এটার জন্য কি লেখার দরকার আছে এইগুলো কি কোনো জায়গায় লিখবে তোমরা উত্তর হচ্ছে না স্যার এই সমস্ত জিনিস তো আপনি আমাদেরকে বোঝানোর জন্য করেছেন আর আমরা এত প্র্যাকটিস করব যাতে এই সমস্ত জিনিস হচ্ছে দেখতে পর্যন্ত না হয়ে যায় আচ্ছা রিমাও অ্যান্সার সার দিয়েছিল 1100 करेक्ट आंसर সুন্দর যারা যারা 1100 आंसर দিয়েছো একদম करेक्ट आंसर বলো এই অঙ্কে কারোর কোনো ডাউট নেই তো এই অঙ্কে কারোর কোনো डाउट অঙ্ক দেখবে আর দেখার সাথে সাথে জানো হচ্ছে অ্যাপ্রোচে যেতে পারি এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে স্যার তাহলে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার লাইনটা কেন দিলো স্যার যে সাম অফ দা এলসিএম আর এইচসিএফ এর ব্যাপারটা কেন দিলো এলাম যে দিলো এক্সামিনার তো এরকম দেবেই এক্সামিনার তো এরকম দেবেই যাতে তুমি ডাইরেক্টে যাতে তুমি ডাইরেক্টে যাতে তুমি না আসতে পারো অঙ্ক যাতে তুমি ডাইরেক্ট সলিউশন না করতে পারো তার জন্য এক্সামিনার প্রচুর ট্রাপ পাদবে আর কি প্রচুর ফাঁদ ফাঁদবে তোমাদের জন্য যাতে তুমি সেই ফাঁদে পা দাও আর হচ্ছে তুমি নিজে নিজে ফেসে যাও তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার লাইন হচ্ছে এরকমই একটা ট্র্যাপ যে ট্র্যাপে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল তুমি ফেসো না তুমি সেকেন্ড অ্যান্সার আসবে তোমার কনসেপ্ট ক্লিয়ার তুমি জানো কিভাবে চলাফেরা করতে হয় এই এই বা তুমি ফাঁসবে না ব্যাস খেল কত পরীক্ষার কোশ্চেন এসএসসি সিপিও দু হাজার দশ চলে আসি পরেরটা আবার আর একটা কোশ্চেন হচ্ছে এস এস সি অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রির কোশ্চেন কি বলেছে সুন্দর একটা কোশ্চেন যেখানে আমি স্টার দিচ্ছি এই ধরনের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট যেখানে স্যার নাম্বার বা ডিজিটের কিছু নয় স্যার এখানে অ্যালফাবেটিক্যাল খেলাগুলোকে তোমাকে খেলতে হবে ঠিক আছে আগে আমি মানেটা পড়ে দিই আর তারপরে দেখি তোমরা কোন অ্যান্সারকে চুজ করো বলছে ইফ এ অ্যান্ড বি বলছে যদি এ আর বি আর দ্য এইসিএফ অ্যান্ড এলসিএম তার মানে এইসিএফ কত স্যার এ আর এলসিএম কত স্যার বি এবার দেখো এইসিএফ দশ পনেরো ষোলো আঠেরো এরকম কিছু দেয়নি এবার বলেছে স্যার এইসিএফ কত এইসিএফ এক বলেছে স্যার এলসিএম কত বলেছে এলসিএম বলেছে বি বুঝতে পেরেছি কিসে দিয়েছে এ বি ঠিক আছে স্যার কোনো অসুবিধা নেই স্যার কার এলসিএম আর কার এই স্যার বলছে এক্স একটা নাম্বার আছে আর ওয়াই একটা নাম্বার আছে তার এলসিএম আর এইসিএফ হচ্ছে এ আর বি তার মানে দুটি নাম্বার কে কে আছে স্যার একটা নাম্বার এক্স আছে আর একটা নাম্বার ওয়াই আছে আর তার এই হচ্ছে এ আর এল সি হচ্ছে বি ঠিক আছে স্যার কোনো অসুবিধা কিছু নেই তারপরে পড়ি তারপরে বলছে এ প্লাস তারপরে কি বলছে স্যার এ প্লাস কে যদি যোগ করেন এ প্লাস কে যদি যোগ করেন সেই যোগফলটা সমান হবে এক্স প্লাস এর এক্স প্লাস মানে কি স্যার দুটি সংখ্যা তো আমি এখানটা লিখলাম ফার্স্ট সংখ্যা এটা একটা ফার্স্ট সংখ্যা আর একটাকে সেকেন্ড সংখ্যা বলে লিখে দিলাম ঠিক আছে স্যার একটা ফার্স্ট সংখ্যা আর একটা সেকেন্ড সংখ্যা বলছে ফার্স্ট আর সেকেন্ড সংখ্যাকে যদি যোগ করো সেটা এ প্লাস বি এর সমান হবে আর এ প্লাস বি মানে কত স্যার এল সি এম আর এইচ সি এফ এর সমান হবে এটা গিভেন করেছে এটা ইনফরমেশন দেওয়া আছে আর তোমাকে বাইরে বার করতেছে বাইরে বার করতে বলেছে এ কিউব প্লাস বি কিউব এর মান বাইরে বার করতে বলেছে এ কিউব প্লাস বি কিউব এর মান বাইরে বার করতে বলেছে চলো দেখি অ্যানসার করো তোমরা এ কিউব বি কিউব এর মান বাইরে বার করতে বলেছে কি বইতে করবে স্যার এবার আমাকে বলো যে কি ওয়েতে তোমরা করবে কি ওয়েতে সলভ করবে এই অঙ্ককে কি ওয়েতে সলভ করবে এই ম্যাথ ভেবে চিন্তে বলবে একটা সুন্দর অঙ্ক যেটা তোমাদের সামনে রয়েছে অ্যান্সার করো আচ্ছা প্রত্যেকে বলছো যে অপশান চার কিন্তু অপশান চার কেন বলছো মানে কোনো না কোনো লজিক তো থাকবে যে এই কারণে তোমরা হচ্ছে অপশান চার বলছো তো আমি জানতে চাইছি লজিকটা কি কেন তোমরা হচ্ছে অপশন চার কে চুজ করছো মানে এ কিউ প্লাস বি কিউব এর মান হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব এ কেন কনভার্ট করলে মানে কিছু তো বুঝেছো কিছু তো ব্রেনে এসছে হয়তো হান্ড্রেড পার্সেন্ট লজিক ছিল না কিন্তু কিছু ব্রেনে এসছে যে ব্রে যে জিনিস হচ্ছে ব্রেনে আসার পরে তোমরা অ্যান্সার করেছো চার আর প্রত্যেকে করছে প্রত্যেকে চার তুমি কি করে বুঝলে মো এর হচ্ছে হচ্ছে এক্স আর মান ওয়াই এটা তুমি কি করে বুঝলে জাস্ট এটাকে আমাকে বলো যে তুমি কি করে বুঝলে এটা যে এর মান এক্স আর বিয়ের মান ওয়াই অরিন্দম বলছে সেম সেম হচ্ছে এ প্লাস ওয়াই সেম এক্স প্লাস ওয়াই আরে এটা তো যে কোনো জায়গায় হতে পারে এ প্লাস ওয়াই সেম যদি এক্স প্লাস ওয়াই হয় তার মানে কখনো এটা নয় যে এর মান এ এক্স আর ওয়াই এর মান ওয়াই আর বি কোনো সময় নয় বলাই আছে ম্যাথের মধ্যে এ প্লাস বি এক্স প্লাস ওয়াই তো থাকলে কি হয়েছে তো থাকলে কি হয়েছে এরকম কি কোনো সময় দুটি সংখ্যা চলো দুটি সংখ্যা এটা রয়েছে আর একটা বলেছে দুটি সংখ্যা আমি ধরলাম যে একটা দুই আর একটা ধরলাম যে হচ্ছে সাত একটা ধরলাম হচ্ছে দুই আর একটা ধরলাম হচ্ছে আট একটা হচ্ছে দুই আর একটা ধরলাম হচ্ছে আট তাহলে স্যার এর যোগফল যেটা হবে স্যার ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের যোগফল কি স্যার যদি দশই হয় এই দুজনের যোগফল কত হচ্ছে স্যার দশ হচ্ছে আর এলসিএম আর এইসিএফ এর যোগফল যদি দশ হয়ে যায় স্যার তার মানে প্রথম এলসিএফ দুই আর এলসিএম আট হয়ে যেতে কি এটা বাধ্য দুটি সংখ্যার যোগফল মানে যে দুটি সমান এরকম কোনো ব্যাপার নয় এটা মাথায় রেখো এই দুটি সংখ্যা সমান বলে যে দুটি সংখ্যা সমান হবে এরকম কোনো ব্যাপার নয় তার মানে তুমি বলতে চাইছো স্যার এক্স প্লাস ওয়াই সমান সমান যদি পি প্লাস কিউ কোনো সময় দিয়ে দেয় তাহলে স্যার এক্স এর মান যত পি এর মান তত ওয়াই এর মান যত কিউর মান তত আরে স্যার আমি লিখলাম এক্স এর মান সাত আর আমি লিখলাম মান লিখলাম সাত আর মান তিন লিখলাম আর এই ক্ষেত্রে মান লিখলাম আট আর মান লিখলাম এবার দুই বলো দেখি স্যার দুটো তালা আলাদা হচ্ছে দুটো তো আলাদা হচ্ছে খেলাটা বুঝতে পারছে কিছু তার মানে তার মানে স্যার কিছু তো আছে তার মানে স্যার কিছু তো আছে যে জিনিসটা আমাদের স্যার কোনো জায়গা থেকে মিস হচ্ছে তোমরা একদম সঠিক ওয়েতে কিন্তু চলেছিলে তোমাদের ব্রেন কিন্তু একদম সঠিক ওয়েতে চলছিল আর তোমরা প্রত্যেকে যারা অ্যান্সার করেছো অপশন ডি কারেক্ট অ্যান্সার একদম অপশন ডি কারেক্ট অ্যান্সার জাস্ট কোনো একটা অংশে তোমাদের ব্রেন তো ভেবেছো তো ঠিক আছে কিন্তু প্রপার ওয়েতে ভাবতে পারিনি ভেবেছে প্রত্যেকের ব্রেন ভেবেছে কিন্তু যে এক্সপ্রেস যেটা করতে হবে আর লাস্ট যে পয়েন্ট রয়েছে সেইটাকে হচ্ছে কোনো না কোনো জায়গায় মিস হয়েছে আর আমি এটাই তোমাদেরকে বুঝাবো সবার প্রথমে স্যার দিয়েছে এ প্লাস বি সবার প্রথমে বলেছে স্যার এ প্লাস বি সমান সমান কত দেওয়া আছে স্যার এক্স প্লাস ওয়াই এটাই গিভেন আছে এক্স ওয়াই আছে তো হ্যাঁ এক্স এক্স ওয়াই ওয়াই আছে আছে এ প্লাস প্লাস বি সমান সমান গিভেন স্যার আমি বললাম যে ঠিক আছে স্যার এরপরে কি গিভেন আছে স্যার এরপরে গিভেন আছে এ ইন বি এ ইন বি সমান সমান এক্স ইন্টু ওয়াই সমান সমান এক্স ইন্টু ওয়াই এটাও গিভেন আছে দেখো তো এটা গিভেন আছে কিনা তোমরা দেখতে পেয়েছো কিনা দেখো তোমরা সবাই শুধু যোগ বললে তোমরা কেউ গুণ বলতে পারো আমাকে আমি বললাম স্যার সংখ্যার যোগফল সমান তারই সাথে আর একটা যোগফল ছিল ঠিক আছে কিন্তু স্যার দুটি সংখ্যার গুণফল ফল দুটি সংখ্যার গুণফল সমান সমান আমরা কি জানি সি এফ ইন্টু এলসিএম ই তো জানি এলসিএম ইন্টু এই তো জানি তোমরা কেন দেখতে পেলে না ব্যাপারটা বুঝতে পেরেছি স্যার নিচের এই কেস কিন্তু আমরা দেখতে পাইনি আমরা শুধু একটা কেসকে দেখেছি স্যার একটা কেস যদি দেখো তবে এই কিন্তু হান্ড্রেড খেলা বলছে না এর সাথে যখনই এই জিনিসটা অ্যাড হয়ে যাচ্ছে দুটি এমন নাম্বার যেটা অপর দুটি নাম্বারের যোগফলের সমান আবার দুটি এমন নাম্বার যেটা গুণ সমান তাহলে স্যার অবশ্যই হান্ড্রেড স্যার তবে এর মান হয় এক্স হবে নালে ওয়াই হবে আর বি এর মান হয় ওয়াই হবে নালে এক্স হবে এটা স্যার হান্ড্রেড পার্সেন্ট এবার দেখো যে এই খেলাটা বুঝলে কি বুঝলে না তার মানে আমি বলতে পারি স্যার এ সমান সমান এক্স অথবা ওয়াই আর বি সমান সমান এক্স অথবা ওয়াই আর যদি এটা বলতে পারি তার মানে বুঝে গেলাম যে স্যার এ কিউ প্লাস বি কিউ বলেছে তার মানে এর জায়গায় আমি চাইলে স্যার এক্সকিউব লিখতে পারি আর বি এর জায়গায় চাইলে আমি ওয়াইও লিখতে পারি তার মানে এক্কিউ প্লাস ওয়াই কিউব আমার কারেক্ট স্যার যেটা তোমরা বলেছিলে বুঝতে পারলে এই ছোট্ট খেলাকে তোমরা গুণটাকে তোমরা ধরতে পারিনি কেন এই গুণটাকে তোমরা কেন ধরতে পারলে না কারণ কোনো না কোনো জায়গাতে একটা মিসিং হয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো না কোনো জায়গাতে এই ছোট্ট একটা জিনিস মিস হয়ে গিয়েছে মানে পড়ার সময় স্যার শুধুমাত্র দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল ব্রেনে আসছে ওর সাথে যদি আরেকটা অ্যাড করে দিতে পারতে তার মানে তুমি ঠিক আছে চলে আসি পরের সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বলো দেখি তো বলছে এইসিএফ সাত আর এলসিএম স্যার একশো চল্লিশ এবার বলছে তার নাম্বার স্যার বিটুইন কুড়ি থেকে পঁয়তাল্লিশ আরে স্যার সাথে যদি কাটাকাটি করি তবে কত হয়ে গেল স্যার কুড়ি আর কুড়ি যদি আমি ভাঙি তবে চার আর পাঁচে ভাঙতে পারি তো হ্যাঁ স্যার চার আর পাঁচে সাত চারে আঠাশ আর সাত পাঁচে পঁয়ত্রিশ বলেছে কুড়ি থেকে পঁয়তাল্লিশে নয় সাত নয় তেষট্টি তারপরে অপশান তিন আমার কারেক্ট অ্যান্সার অপশন তিন আমার কারেক্ট অ্যান্সার সত্তর না সত্তর ভুল সাত নয় তেষট্টি আমার কারেক্ট অ্যান্সার চার আর পাঁচে নয় দেখো যে তোমাদের ওতে সত্যি হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে সেটা আমাকে বলো যদি অন্য কিছু হয় সেটাকে আমি এক্সপ্লেন করব অসুবিধার কিছু নেই ঠিক আছে সরি বলো না অরিন্দম একেবারে সরির কি আছে ভুল হবে ভুল থেকেই তো আমরা শিখবো যত ভুল হবে তত আমরা শিখবো সুন্দর প্রত্যেকে বলছে সি তেষট্টি আমার কারেক্ট অ্যান্সার তো পেন ফেন যতটা পারবে হচ্ছে গুটিয়ে রাখো চুয়ান্ন পর্যন্ত এখনো সত্যি কথা একটারও পেন এবার তোমরা যখন রিভিশন করবে চুয়ান্ন পর্যন্ত যেন একটারও পেন যেন হচ্ছে খরচ না হয়ে যায় পেনের কালি একটাও চলে আসি পরেরটা বলছে স্যার চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটা প্রত্যেকটাই মানে হচ্ছে প্রতিটা নাম্বার দ্বারা যাকে হচ্ছে ভাগ করা যেতে পারে দ্রুত অ্যানসার দাও আর সেকেন্ডের মধ্যে দেখবো যে টপ থ্রিতে কে আছে এই অ্যান্সারে দেখবো তার মানে আমি বুঝবো যে তার নজর প্রচন্ড প্রচন্ড সার্ফ হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে হতে হবে ঠিক আছে স্যার আর বলছে যেটা বারো আঠেরো একুশ আর বত্রিশ যারা ভাগ যাবে দেখি কজন সেকেন্ড সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে টপ থ্রি কে শুধু দেখব দেবাশিস বলেছে দেবাশিস বলছে স্যার বি বিসার বাকিরা এখনো পর্যন্ত একজনে অ্যান্সার দিতে পেরেছে তার মানে যে ফার্স্ট হয়ে রয়েছে সন্তোষ বলছে দুই এবার লজিক বলতে থাকো দেবাশিষ আর সন্তোষ লজিক বলতে থাকো কি কারণে তুমি বললে আর সাদ্দাম এই তিনজনকে আমি বলছি তোমরা লজিক বলতে থাকো আসলামও বলছে বি লজিকটা কি স্যার যে তোমরা বি কে চয়েস করলে জাস্ট এটাকে একটু বলো জসিম বলছে বি আমি দেখতে পেলাম যে স্যার কোন সংখ্যা যদি বত্রিশ দ্বারা ভাগ যায় স্যার কোন সংখ্যা যদি বত্রিশ দ্বারা ভাগ যায় অথবা কোন সংখ্যা যদি স্যার বারো দ্বারা ভাগ যায় তার মানে সেই সংখ্যা স্যার চার দ্বারাও ভাগ যাবে পুরোপুরি তুমি বলে হ্যাঁ স্যার আর যদি স্যার চার দ্বারা ভাগ যায় আর যদি স্যার চার দ্বারা ভাগ যায় তবে লাস্টের দুটো ডিজিট অবশ্যই চার দ্বারা ভাগ হতে হবে হ্যাঁ কি না তোমরা বলে হ্যাঁ স্যার শূন্য তিন আছে চার দ্বারা ভাগ যায় না স্যার তেইশ আছে চার দ্বারা ভাগ যায় না শূন্য দুই আছে চার দ্বারা ভাগ যায় না অপশন দুই আমার কারেক্ট অ্যান্সার সেই চেসেলের কোশ্চেন এটা সেই চেসেলের কোশ্চেন দু হাজার পনেরো সালের খেলা বুঝতে পারলে কি বুঝলে না সুন্দর বলেছে সন্তোষ চারের গুণিতক অরিন্দম চারের গুণিতক সবার নয়ের গুণিতকের কোন চেকি দরকার নেই জসিম ডাস্ট জাস্ট হচ্ছে চারের গুণিতক রাহুল নয়ের গুণিতকের দরকার নেই চারের গুণিতক আসলাম চারের গুণিতক শুধু রাহুল অনেক দিন পর তোমাকে দেখলাম রাহুল দিন পর তোমাকে দেখলাম যে তুমি লাইভ ক্লাসে আবার জয়েন জানি না যে তুমি জয়েন থাকো কি থাকো না জয়েন থাকো রাহুল লাইভ লাইভ ক্লাস করো ক্লাসটা করার চেষ্টা করো যদি খুব একটা কাজ না থাকে তবে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করো ভালো হবে ঠিক আছে নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স একদম একদম চারের গুণিতক ঠিক বলেছ স্যার প্রতিদিনই লাইভ ক্লাস করি কমেন্ট করি না কেন কমেন্ট কেন করো না কেন কমেন্ট করো না রাহুল চলে আসি ছাপান্ন কোনো কিছু রাগ হয়েছে বা কোনো কিছু কোনো কিছুতে রাগ হয়েছে বা কিছু এরকম ব্যাপার আছে থাকলে জানিও ছাপান্ন নম্বরে চলে আসি ইফ দ্য প্রোডাক্ট প্রোডাক্ট মানে কি স্যার গুণফল অফ থ্রি কনজিকিউটিভ নাম্বারস তার মানে তিনটা পরপর নাম্বার হতে হবে থ্রি কনসিকিউটিভ মানে কি স্যার কনসিকিউটিভ মানে হচ্ছে পরপর তিনটা কনসিকিউটিভ নাম্বার হতে হবে ঠিক আছে আর তাদের গুণফল কত বলেছে দুশো দশ এবার বলছে দা সাম অফ দ্য স্মলার নাম্বার স্মলার নাম্বারের সাম কত এটা বলছে না না স্যার তাড়াতাড়ি করতে পারি না কোনো অসুবিধা নেই ধীরে ধীরে সব পারবে রাহুল শুধুমাত্র ক্লাস করো কোনো চিন্তা করো না নিজেকে কোনোদিনও ছোট ভেবো না ঠিক আছে ঠিক একটা দিন বড় হবে একটা দিন অনেক দ্রুত করতে পারবে তুমি শুধু প্র্যাকটিসের অভাব প্র্যাকটিস করতে থাকো একটা দিন দেখবে এই কথাটা আর তুমি বলবে না কখনো জসিম বলছে সি কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সটটা বলো দেখি সন্তোষ বলছে পাঁচ সঞ্জয় এখনো কিছু বলেনি বলছে স্মলার নাম্বারের সামটা কত অরিন্দম বলছে তিন সুমন বলছে সি সাদ্দাম বলছে সি আর এখনো পর্যন্ত ম্যাক্সিমাম জন ম্যাক্সিমাম নয় প্রায় হান্ড্রেড পার্সেন্ট একজনা বাদ দিয়ে সবাই বলেছে স্যার হচ্ছে অপশন সি আমার কারেক্ট অ্যান্সার আর তোমাদেরকে আমি এটা জানাই যারা যারা সি বলেছ তোমরা টোটালি রং যারা যারা সি বলেছ তারা টোটালি রং ঠিক আছে তো ঝটকা লাগছে তো যে যারা যারা সি বলেছ তারা টোটালি রং তাহলে আরেকবার কোশ্চেনের দিকে নজর দিও কারণ তোমরা কোশ্চেন যদি এটা আসতো পরীক্ষাতে তার মানে তোমরা ভুল করে চলে আসতে এই কোশ্চেন তার মানে তোমরা ভুল করে চলে আসতে এই কোশ্চেন এই দুশো দশের কোশ্চেন বুঝতে পারলাম আচ্ছা প্রথম কারেক্ট অ্যান্সার এসছে স্যার তৃপ্তি তারপরে এসছে রিমা আর তারপরে এসছে মৌ আর তিনটেই আর তিনটেই খুব দেখে ভালো লাগলো যে তিনটেই মেয়েদের তরফ থেকে এসছে আর তিনটেই মেয়েদের তরফ থেকে এসছে সাধারণত বলা হয় নাকি যে মেয়েরা নাকি কমা হয় ম্যাথে আর ছেলেরা নাকি ভালো হয় হচ্ছে ম্যাথে মেয়েরা কমা আর ছেলেরা নাকি ভালো হয় এখানে স্যার উল্টো কেস ঘটলো ঘটলো তৃপ্তি রিমা আর মো এরা পর পর কারেক্ট অ্যান্সার দিল আর বাকি ছেলেরা পুরো অ্যান্সার দিতে ব্যস্ত ছিল আর সবার অ্যান্সার স্যার ভুল হয়েছিল ঠিক আছে চলে আসি এবার আমরা দেখি আছে দুশো দশের কেস স্যার দুশো দশের প্রোডাক্ট বলেছে পরপর কনজিকিউটিভ নাম্বারের হচ্ছে প্রোডাক্ট আগে দেখি দুশো দশকে আগে আমি ভেঙে ধীরে ধীরে সব বিশ্লেষণ হবে তিন দিয়ে যদি করি স্যার তিন সাত শূন্য স্যার এবার যদি আমি পাঁচ দ্বারা করি স্যার পাঁচ চোদ্দ অংশত্তর হলো স্যার যদি দুই দ্বারা করি স্যার দুই সাথে কত হলো চোদ্দো হল হ্যাঁ কি না এবার বলেছে থ্রি কনজিকিউটিভ কনজিকিউটিভ মানে পরপর আর কনজিকিউটিভ নাম্বার আমি দেখতে পেলাম যে কি করে স্যার হতে পারে একটা দুই আছে তিন আছে চার আছে না স্যার আমি দেখতে পেলাম যে পাঁচ আছে সাত সাত আছে হচ্ছে কি তিন ছয় হ্যাঁ স্যার আমার নাম্বার হলো 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 পাঁচ আর যেটা তোমরা প্রত্যেকে করেছিলে যেটা তোমরা প্রত্যেকে করেছিলে আমি বললাম যে এখানে কোনো কিছু নতুনত্ব নেই এবার স্যার তাহলে প্রবলেমটা কোথায় হলো আমাদের প্রবলেম কি হলো প্রবলেম হলো তোমরা এইটাকে দেখোনি এইটা কি লেখা আছে কি লেখা আছে এখানে সাম কি লেখা আছে এখানে দ্রুত উত্তর দাও কি লেখা আছে এখানে সাম বলে লেখা আছে এখানে সাম বলে লেখা আছে তোমরা কেউ কেন দেখতে পেলে না যে স্যার এখানে সাম বলে লেখা আছে সাম মানে আছে যোগ ফল সাম মানে কি স্যার যোগফল বলেছে যোগ ফল আর যদি বলে যোগ ফল ছোট নাম্বারের যদি যোগ ফল বলে আরে স্যার যোগ ফলে তুমি কি করে হচ্ছে শুধুমাত্র পাঁচ বলে দিলে স্যার যোগ ফলে শুধুমাত্র তুমি পাঁচ কি করে বললে প্রথম নাম্বারই তো স্যার পাঁচ একটা নাম্বার পাঁচ স্যার দ্বিতীয় নাম্বার হয়ে গেল ছয় আর তৃতীয় নাম্বার কত স্যার তৃতীয় নাম্বার হয়ে গেল সাত তাহলে তুমি কি করে স্যার হচ্ছে যে কোনো একটা নাম্বারকে বসালে পাঁচ তার মানে বলেছে যে ছোট যে দুটো নাম্বার আছে স্যার ছোট দুটো নাম্বার কারা ছোট দুটো নাম্বার একটা রয়েছে পাঁচ আর একটা রয়েছে ছয় আর এই দুজনের যোগফল বলেছে পাঁচ আর ছয় যোগ করলে কত হয়ে গেল স্যার এগারো তার মানে অপশন জি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার ক্লিয়ার এই পর্যন্ত এবার বলে যে ঝটকাটা লেগেছিল তোমাদের মানে ঝটকাটা কি লাগলো যে কোন জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে মানে ছোট্ট ছোট্ট জায়গা যেখানে তোমরা আছো ভুল করে ফেলছো ছোট ছোট্ট বুঝতে পেরেছি এই ভুলগুলো করলে কিন্তু প্রচন্ড কষ্ট লাগবে যখন তুমি পরীক্ষা এটা তো ঠিক আছে এখন তো মজা মজার ছলে চলছে কিন্তু পরীক্ষাতে যেন এই মিস্টেক গুলো না হয়ে যায় সাম বলেছে তাহলে সাম যদি বলে তাহলে তুমি কেন দেখতে পেলে না এই সামকে লেখা থাকবে কিন্তু আমরা দেখতে পারব না এরকম কেস হয়ে যাবে আমাদের নেক্সট কোশ্চেন এর দিকে আসি আমরা কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন চলো করো সলভ করো এটাকে আমি কিছু বলবো না তোমরা সলভ করো ফিফটি সেভেন কে লিস্ট ভ্যালু মানে কি ওয়াট ইস দা লিস্ট ভ্যালু হোয়াট লিস্ট ভ্যালু হুই শুড বি কত হ্যাঁ তৃপ্তি খুব সুন্দর অ্যান্সার হয়েছে তোমাদের তিনজনেরই খুব সুন্দর অ্যান্সার হয়েছে লিস্ট ভ্যালু সব থেকে ছোট নাম্বার কোনটা স্যার যাকে আঠারোশো বারো সাথে যদি যোগ করি তবে তবে সেটা সাত দ্বারা এগারো দ্বারা চোদ্দ দ্বারা ভাগ করা যায়

কি করে অরিন্দম তুমি হঠাৎ করে বুঝে গেলে চার এটাকে আমাকে এক্সপ্লেন করবে কি করে তুমি বুঝলে যে চার সাতের গুণিতক সাতের গুণিতক তো তার মানে তুমি ডাইরেক্ট একশো কে নিয়ে সাতের গুণিতক মানে বোকা সাত দু চোদ্দ সাত দুণে আরে বলেছে আঠেরোশো বারোর সাথে তোমাকে যোগ করতে হবে আঠেরোশো বারোর সাথে কত যোগ করবে বারো করবে বাহাত্তর নাকি ছত্রিশ নাকি স্যার হচ্ছে একশো যোগ করবে যাতে গিয়ে সেটা ভাগ হয় কার দ্বারা সাত দ্বারা এই পুরোটা যেন হচ্ছে ভাগ হয় সাত দ্বারা এগারো দ্বারা আর চোদ্দ দ্বারা এটা বলে যে সেই এর কোশ্চেন দু হাজার সতেরো সালের হচ্ছে না সাতের গুণিতক একদম সাতের গুণিতক হবে না একশো চুয়ান্ন যোগ করলে কি করে সাতের গুণিতক হবে কারণ একশো চুয়ান্ন নিজেই সাতের গুণিতক আর এখানে তো এটা তো সাতের গুণিতক নয় স্যার তাহলে অপশন চার তো এমনি আউট অপশন চার তো স্যার অ্যান্সারই হবে না ওটা এমনি অ্যান্সার আউট যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো তাহলে আমি বলতাম যে অপশন চার এমনি আউট আচ্ছা জসিম বলছে ছত্রিশ কারেক্ট অ্যান্সার হবে মৌ বলছে ছত্রিশ যোগ করতে হবে ঠিক আছে এবার আমি অ্যাপ্রোচে আসি আর একদম কারেক্ট বলেছ ছত্রিশ জিনিসটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমরা যদি এলসিএম করে করতে চাও তাও করতে পারো কিন্তু আমি এটা এলসিএম নয় আমি কি অ্যাপ্রোচে করতাম যদি আমি এক্সাম দিতাম কি অ্যাপ্রোচে করতাম সেটা দেখি স্যার আঠেরোশো আছে আঠেরোশো বারোকে তো আমি এটাও লিখতে পারতাম চোদ্দশো প্লাস চারশো বারো তো লিখতে পারতাম হ্যাঁ কিনা এবার প্রশ্ন জাগবে যে স্যার আপনি চোদ্দশো প্লাস চারশো বারো আঠেরোশো কে কেন লিখলেন আমি বললাম যে স্যার কারণ হচ্ছে আমাকে এই যে যে নাম্বারটা যেটা রেডি হবে সেটা সাত দ্বারা পুরোপুরি ভাগ যাবে হ্যাঁ স্যার তো দেখো হচ্ছে চোদ্দশো কি সাত দ্বারা কি পুরোপুরি ভাগ যায় হ্যাঁ স্যার পুরোপুরি ভাগ যায় এরপরে কত আছে চারশো বারো তার মানে চোদ্দশো আমার কাছ থেকে আউট হয়ে গেল চোদ্দশো আউট পরে আছে চারশো বারো আচ্ছা স্যার আমি যদি চাইতাম যে চারশো বারোকেও যদি আমি ভাগ করে নিতাম যে সাড়ে তিনশোতে একটা কলম সাড়ে তিনশো মানে আমি সাতের গুণিতকে আসছি একটা যদি সাড়ে তিনশো হয়ে যায় তবে আর কত পরে আছে স্যার আর একটা পরে আছে আর আরেকটা পরে আছে কত বাষট্টি পরে আছে আচ্ছা দেখো তো সাতশো পঞ্চাশ তো সাত দ্বারা পুরোপুরি ভাগ যায় হ্যাঁ স্যার আছে কত বাষট্টি তার মানে আমার রিমাইন্ডারে কোনো না কোনো জায়গায় স্যার বাষট্টি পরে থাকবে ঠিক বলছি স্যার আমার বাষট্টি পরে আছে এবার আমি শুধুমাত্র এই বাষট্টিকে নিয়ে কাজ করতাম জানো আমি শুধু এই বাষট্টিকে নিয়ে কাজ করতাম আর আমি দেখতাম যে বাষট্টির সাথে কত যোগ করব। যাতে আমার সেটা সাতের গুণিতক হয়ে যায় তো সবার আগে আমি দেখি বাষট্টিকে যদি স্যার আমি সাত দ্বারা ভাগ করতাম তবে কি হতো স্যার যদি দ্বারা ভাগ করতাম তবে কি হতো দেখতে পেতাম যে স্যার এখানে কিসের অভাব আছে স্যার একের অভাব আছে কতর অভাব আছে স্যার একের অভাব স্যার বাষট্টি থেকে একের অভাব আছে যদি আপনি স্যার এক যোগ করে দিতেন স্যার বাষট্টির সাথে যদি এক যোগ করে দেন তবে স্যার এটা সাত নয় কত হয়ে গেল তেষট্টি হতো আর পুরোপুরি মিলত দেখো তো একের অভাব আছে তো বাষট্টিতে তার মানে যদি এক যোগ করে দেন তাহলে কিন্তু পুরোপুরি মিলে যাবে তার মানে এই যে যে নাম্বারটা আছে এর সর্বোচ্চ সব ছোট নাম্বার হচ্ছে এক যদি আপনি এখানে এক যোগ করে দেন না তবে সেটা পুরোপুরি সাত দ্বারা ভাগ যাবে কিন্তু এখানে অপশনে কোনো জায়গায় এক আছে না স্যার এক নেই তাহলে স্যার অপশনে কি আছে সবার প্রথমে দেখতে পেলাম বারো আছে স্যার বাষট্টির সাথে যদি আমি বারো যোগ করি অথবা বারো কেউ হাঁটাও না তুমি বারো কেউ হাঁটাও বারোরও দরকার পড়বে না আমাদের ঠিক আছে বারো হটালাম তার তারপরে আমি দেখতে পেলাম যদি আমি এক যোগ করি তাহলে আমার অ্যান্সার মিলে যাচ্ছে ঠিক বলছি তো আমি এক যোগ করলে আমার অ্যান্সার মিলছে এক যোগ করলে কত হচ্ছে তেষট্টি স্যার আমার এক যোগ করলে কত হচ্ছে অ্যান্সার মিলে যাচ্ছে তারপরে আমাকে কত যোগ করতে হবে আবার সাহায্য করতে হবে হ্যাঁ কিনা তারপরে আবার আরেকটা সাহায্য করতে হবে এর পরের নাম্বারে মিলানোর জন্য তার পরের নাম্বারে মিলানোর জন্য আবার সাহায্য করতে হবে তার পরের নাম্বারে মিলানোর জন্য আবার সাহায্য করতে হবে ঠিক বলছি তো এই করেই তো মিলতে থাকবে আমাদের অ্যান্সার তোমরা বলে হ্যাঁ স্যার মিলতে থাকবে এবার দেখি তাহলে স্যার এখানে এক যোগ করলে আমার অ্যানসার মিলে যেত এর পরের নাম্বারটা এর পরের সব থেকে ছোট মানে প্রথম যে নাম্বারটা যোগ করলে আমার এটা পুরোপুরি সাত দ্বারা ভাগ যেত এটা প্রথম নাম্বার কত হচ্ছে স্যার এক হচ্ছে স্যার এর পরের নাম্বারটা কত হবে বলুন তো পরের নাম্বারটা আট হবে কারণ হচ্ছে এখানকার এক আর এর পরের সাত কত হলো স্যার আট হলো স্যার এর পরের নাম্বার কত হবে স্যার এর পরের নাম্বার হয়ে যাবে হচ্ছে পনেরো কত হয়ে যাবে স্যার পনেরো কেন স্যার অ্যান্সার পনেরো হচ্ছে কারণ সাত সাথে চোদ্দ আর একে স্যার কত হচ্ছে পনেরো কারণ হচ্ছে এখানে এক যোগ করেছি আর তারপরে তো স্যার সাতের সার্কেল তো হতেই থাকবে তার মানে এখানে এক যোগ করেছি প্রথমে আর সাতের গুণিতক হয়েছে এর পরের নাম্বারটা কত হবে আট হবে পরেরটা কত হবে স্যার পনেরো ঠিক তার পরেরটা দেখো এখানে সাত একে সাত এক যোগ করেছি সাত দুগুণে চোদ্দ এক যোগ করেছি তিন সাথে একুশ আর এক যোগ করলে বাইশ সাত ছাড়ে আঠাশ আর একে কত হয়ে যাবে স্যার আঠাশ আর একে উনতিরিশ সাত ছাড়ে আঠাশ আর একে উনতিরিশ এর পরের নাম্বার সাত পাঁচে পঁয়ত্রিশ তারপরে কত হবে সাত ছয় বিয়াল্লিশ তেতাল্লিশ এই ওয়েতে করে স্যার চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে সব থেকে ছোট নাম্বার কত হবে স্যার এক অপশনে নেই আট অপশানে নেই পনেরো অপশানে নেই বা বাইশ অপশানে নেই উনত্রিশ অপশানে নেই ছত্রিশ অপশনে আছে স্যার ছত্রিশ আমার অ্যান্সার খেলা বুঝতে পারছি কিন্তু এগুলো কি স্যার লিখবো আরে না 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 এগুলো তো তোমাকে বোঝানোর জন্য জাস্ট আমাকে এটাও অবজার্ভ করতে হতো এর সাথে এক যোগ করতে হতো আর তারপরে স্যার হচ্ছে সাতের সার্কেল তার মানে সাতের সার্কেলের সাথে যেটা এক যোগ হবে সেটাই আমার অ্যানসারে আসবে সাতের সার্কেলের সাথে এক যোগ করলে আমার অ্যানসার আসবে স্যার এখানে সাতের সার্কেল এখানে যদি সাতের একটা সাত হয় কত থাকছে পাঁচ তাহলে স্যার এক যোগ হচ্ছে না একের থেকে বেশি এখানে দেখি সাত নয় তেষট্টি সাত দশের সত্তর তার মানে এই সার্কেলে কত যোগ হচ্ছে দুই যোগ হচ্ছে না স্যার হবে না আর এরপরে দেখতে পেলাম যে ছত্রিশ ছত্রিশ মানে সাত পাঁচে পঁয়ত্রিশ প্লাস এক স্যার পঁয়ত্রিশ প্লাস এক তার মানে এই যে শুরুতে যে এক ছিল আর সাতের সার্কেল হ্যাঁ স্যার এটা আমার অ্যান্সার আর এটা তো পুরোপুরি মিলে যাচ্ছে এটা তো আগে আউট তার মানে অপশন দুই আমার কারেক্ট অ্যান্সার এটা আপনি কেন বললেন স্যার এটা আমি এই কারণে বললাম কারণ এটা একটা নতুন ভাবনা যেটা তোমাদেরকে আমি ভাবালাম এছাড়া অন্য হতে পারতো হ্যাঁ স্যার অবশ্যই হতে পারতো এগারোর গুণিতকও তুমি চেক করতে পারতে কিন্তু এই কি একটু ব্রেনে রেখো এ তোমাকে ক্যালকুলেশনে না সহযোগিতা করবে আচ্ছা সুমন কিছু লিখেছে সুমন বলছে এগারোর গুণিতক চেক করে আচ্ছা সুমন লিখেছে সুমন করেছে এগারো দ্বারা কিভাবে আমাদের অ্যান্সার হতে পারে সেটা সুমন অ্যান্সার করেছে আর অ্যানসার একদম হয়েছে এই জিনিসটাকে আমি আরো আরেকবার বলে দিই যাতে তোমাদের মেমোরিতে কত স্যার নাম্বার দিয়েছে আঠেরোশো বারো আর আঠেরোশো বারো কে তুমি যদি সাত দ্বারা ভাগ করতে চাও স্যার সব থেকে ম্যাক্সিমাম তুমি চোদ্দশো কে আগে বাইরে বার করে নাও চোদ্দশো কে বাইরে বার করে নাও ঠিক আছে আচ্ছা নাম্বারটা যদি এরকম হতো বাইশশো বাইশ বলে হতো যদি নাম্বারটা বাইশো বাইশ বলে হতো সাপোজ কথার কথা বলছে বাইশো বাইশ হতো তাহলে আমি একুশশো কে আগে ছেটে নিতাম একুশশো কে ছেটে নিতাম একুশশো সাত দ্বারা পুরোপুরি যায় তার মানে পরে থাকছে এক দুই দুই এটা পরে থাকছে বুঝতে পেরেছি ব্যাপারটা আর এরপরে স্যার একশো বাইশ কি কিভাবে ভাঙতাম জানো সাত চোদ্দ কত স্যার আঠানব্বই হয়ে যায় সাত কত হয়ে যায় আঠানব্বই তার মানে আঠানব্বই প্লাস এখানে কত আছে চব্বিশ আমি এই ওয়েতে ভাঙতাম আর চব্বিশ মানে কত যোগ হচ্ছে স্যার তিন যোগ হচ্ছে খেল খতম তার মানে সবথেকে ক্ষুদ্রতম নাম্বার যদি তিন যোগ করেন সাত দ্বারা ভাগ যায় তার দ্বিতীয় নাম্বার কত হবে স্যার সাত প্লাস তিন দশ তৃতীয় নাম্বার কত হয়ে যাবে হচ্ছে সাত ১৪ চোদ্দ সাথে তিন যোগ করবো সতেরো চতুর্থ নাম্বার কত হয়ে যাবে স্যার চতুর্থ সব থেকে ক্ষুদ্রতম সাত ছেড়ে আঠাশের সাথে তিন যোগ করবো একত্রিশ তো এই ওয়েতে তুমি যে কোনো নাম্বারকে কাজ করাতে পারো যে কোনো নাম্বারকে তুমি এই ওয়েতে কাজ করতে পারো কোনো রকম কোনো ট্রাভেল নেই ঠিক আছে প্রপার ম্যাথমেটিকাল কনসেপ্ট এটা ভালো করে দেখা হচ্ছে বুঝে নাও ভালো করে এই জিনিসটা বুঝে নাও যে আমি করলাম যে কোনো নাম্বার হতে পারে যে কোনো নাম্বার যদি কেউ বলে যে যদি কেউ বলে যে নয় সাত দুই সাপোজ এটা বললো ভাগ করতে বলেছে ধরলাম যে সাত দ্বারাই ভাগ করতে বলেছে ঠিক আছে এটা একটু আর একটু ছোট নিয়ে নিই তাহলে নাম্বারটা তোমাদের ক্ষেত্রে ইজি হবে স্যার এটা হবে না সমস্ত কিছু জিনিস হবে সমস্ত কিছু জিনিস হবে যেমন আমি ধরলাম যে একটা নাম্বার নিয়ে নিচ্ছে হচ্ছে বারোশো বারোশো ষোলো নিয়ে নিলাম সাপোজ আমি বারোশো ষোলো নিলাম স্যার এবার যদি সাত দ্বারা ভাগ করতে হতো কি করতে হতো সেম কেস আমাকে করতে হতো তো চোদ্দশো কি আমি আর এখান থেকে নিতে পারবো না স্যার চোদ্দশো নিতে পারবো না তবে এখান থেকে আমি টেনে নিতাম হচ্ছে সাতশো কে টেনে নিতাম সাতশো কে যদি টেনে নিই কত পরে থাকছে স্যার পাঁচশো ষোলো পরে থাকছে স্যার পাঁচশো ষোলোর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম কত নিতে পারি স্যার চারশো সব থেকে ম্যাক্সিমাম কত নিতে পারি সাত পাঁচে পঁয়ত্রিশ হচ্ছে সাত ছয় বিয়াল্লিশ হচ্ছে সাতশয় বিয়াল্লিশ সাত হচ্ছে আমি চারশো নব্বইকে এখান থেকে টেনে বাইরে বার করে নিতে পারি পরে থাকছে কত স্যার ছাব্বিশ পরে থাকছে হ্যাঁ কি না স্কেল কত এরকম ভাবে চলবে তার মানে সাত দুগুণে কত হচ্ছে স্যার সাত তিনে একুশ তার মানে পাঁচ আমার এক্সট্রা আছে এখানে পাঁচ কি হচ্ছে স্যার পাঁচ আমার এক্সট্রা আছে বোঝাতে পেরেছি ব্যাপারটা এখানে পাঁচ এক্সট্রা আছে মানে কত যোগ করতে হবে দুই যোগ করতে হবে মানে হচ্ছে এখানে পাঁচ এক্সট্রা হচ্ছে তার মানে হচ্ছে পাঁচ সাথে দুই যোগ করে দাও তাহলে আমার চলে আসবে একদম জসিম জোসিম খুব সুন্দর জিনিস এই জিনিসগুলো দাদা এসডিএস করতে এখন দেখছে অনেক ম্যাথে দেখছে খুব সুন্দর ভাবে সলভ হয়ে যাচ্ছে এস ডি এস নয় এস সি সিঙ্গেল ডিজিট কনভার্সন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত রাখছি আজকের ক্লাস চলো একটা কাজ করি এর পরের মানে হচ্ছে বাড়িতে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই কোশ্চেন নাম্বার ফিফটি এইট আমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে আর এটা হয়ে গেল আমাদের হচ্ছে এরপরে আর একটা টাইপ বাকি থাকবে আর তারপরে আবার এই সি এফ আর এল এর অঙ্ককে পুরোপুরি শেষ করে ফেলবো তো হচ্ছে ফিফটি এইট নাম্বার তোমাদের হোমওয়ার্ক থাকছে শুরুতেই শুরুতেই এইচ ডাব্লু বলে লিখে রাখছি শুরুতেই আমি এটার অ্যান্সার তোমাদের কাছে জানতে চাইব ঠিক আছে বলছে তিনশো থেকে সাতশোর মধ্যে কতগুলো নাম্বার আছে যেটা দুই দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় আবার সাত দ্বারাও ভাগ যায় মানে শুধু দুই দ্বারা গেলে হবে না বা তিন দ্বারা গেলে হবে না দুই তিন সাত তিনটে দ্বারাই যেতে হবে এরকম কতগুলি নাম্বার আছে তিনশো থেকে সাতশোর মধ্যে সাতটা নটা আটটা নাকি দশটা এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক আগামীকাল তোমাদের হোমওয়ার্ক আমি শুরুতে দেখবো তাহলে তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস আমাদের থাকছে হুম প্রত্যেকে প্র্যাকটিস করো নিজের বেস্ট হইতে প্র্যাকটিস করো যাতে প্রত্যেকে যারা নিন্দুক রয়েছে যারা তোমাদের সমালোচনা করে প্রত্যেকে যোগ্য জবাব দিতে পারো আর যোগ্য জবাব আবার বলছি কেউ যখন ইনসাল্ট করবে তাকে যোগ্য জবাব কোনো সময় হাতে নয় তাকে যোগ্য যোগ্য জবাব দাও নিজের যোগ্যতা প্রমাণ করে বুঝতে পেরেছি ব্যাপারটা যাতে সে দেখে আর যাতে সে জলে জ্বলতে জ্বলতে যাতে সে শেষ হয়ে যায়